10 কিলোমিটার নৌকা দিয়ে যেতে হলে 50,000 টাকা গুনতে হবে। স্বামী তার গর্ভবতী স্ত্রীকে গ্রাম থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য নৌকা ভাড়া করতেছে 40,000 টাকা, কিন্তু নৌকার মাঝি নারাজ, নিবে না, 50,000 টাকা লাগবে। বলছি স্মরণকালের সবচেয়ে বড় বন্যায় কবলিত মানুষদের কথা, আমাদের সিলেটবাসীর কথা। প্রিয় দর্শক, যে সিলেটে ইতিমধ্যেই সুনামগঞ্জ সহ সারা সিলেটে 80 থেকে 90 ভাগ মানুষ জলাবন্দী, পানিবন্দী হয়ে আছে, এ দৃশ্য হয়তো সিলেটবাসী ইতিপূর্বে কখনো দেখেনি। 88, 98, 2004 সাল যত বন্যা গিয়েছে, এর চেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বর্তমান সিলেটের উপর দিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, না আছে খাবার, না আছে চিকিৎসা, না আছে থাকার জায়গা, মানুষগুলোর অবস্থা খুবই ভয়াবহ হচ্ছে। যারা আশ্রয়স্থলে পৌঁছতেছে তাদের খাবারের এই সংকট, চিকিৎসার সংকট, থাকার সংকট, কিন্তু যারা আশ্রয়স্থলে পৌঁছতে পারে নাই, পানিবন্দী আছে, নৌকার সংকটের কারণে তাদেরকে উদ্ধার করা যাচ্ছে না, তাদের অবস্থাটা কি হচ্ছে? ইতিমধ্যেই বাংলাদেশ সেনাবাহিনী আলহামদুলিল্লাহ নেমেছেন, তারা উদ্ধার করতেছেন, উদ্ধার তৎপরতা চলছে, বিভিন্ন সেবামূলক সংগঠনগুলো তাদেরকে উদ্ধার করছে, কারণ ত্রাণ নয় প্রাণ বাঁচান, আগে তো প্রাণ বাঁচাতে হবে, এরপর ত্রাণ দিয়ে তাকে জীবন রক্ষা করতে হবে, কিন্তু জীবনেই যদি না বাঁচে তাহলে জীবন রক্ষা করবেন কীভাবে? প্রিয় দর্শক, যে যেভাবে পারছেন তাদেরকে সহযোগিতা করছেন, তাদেরকে উদ্ধার করছেন। পাহাড়ি ঢলে পানির স্রোতে মানুষের ঘর বাড়িগুলো ভেঙে নিয়ে যাচ্ছে, যে দৃশ্য হয়তো আপনার আমার চোখে ইতিপূর্বে কখনো আমরা দেখিনি। নিজেদের চোখের সামনে শাহজালালের পুণ্যভূমি এভাবে ভেসে যাচ্ছে, নিজের চোখের সামনে ঘর বাড়িগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্রোতে ভাসিয়ে নিয়ে যাচ্ছে, গরু ছাগলগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে, ছোটো ছোটো বাচ্চা ড্যাগের ভিতরে, পালতিনের ভিতরে তাদেরকে রেখে দেওয়া হচ্ছে, আকাশের দিকে তাকিয়ে আছে যেন তারা আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে বাঁচান। প্রিয় দর্শক, মানুষের যে অবস্থা, পশু পাখি চতুষ্পদ জন্তুগুলো জানোয়ারগুলোর একই অবস্থা হচ্ছে, এই জন্য তাদের পাশে তো আমাদের দাঁড়ানো উচিত। বাংলাদেশের বিভিন্ন সেবামূলক সংগঠনগুলো ইতিমধ্যেই তাদের পাশে দাঁড়াচ্ছে, আমাদেরও দাঁড়ানো উচিত। আমরা ইচ্ছা করেছি আমাদের পয়গামে দিন ইসলামী সংগঠনের পক্ষ থেকে আগামী শনিবার রাত্রি সিলেটবাসীর জন্য কিছু একটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যারা সহযোগিতা করতে চান, সহযোগিতার হাত বাড়াতে চান, যে যার জায়গা থেকে সহযোগিতা করতে পারেন, আমি বলি না আমাদের কাছে পাঠান, আপনারা যেখান থেকে যেভাবে পাঠান আপনাদের সুবিধা হয় আপনারা সেখান থেকে পাঠাতে পারেন। প্রিয় দর্শক, উদ্দেশ্য হচ্ছে সহযোগিতা করা, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। অনেকেই অনেক কিছু দাম বাড়িয়ে দিচ্ছে, সেখানে শুকনো খাবারের দাম বাড়িয়ে দিচ্ছে, নৌকার ভাড়া বাড়িয়ে দিচ্ছে, 50,000 টাকা যদি 10 কিলোমিটার যেতে ভাড়া লাগে তাহলে মানুষ কোথায় যাবে? শুকনো খাবারের প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, অতএব আমরা চাই তাদের পাশে দাঁড়ানোর জন্য বদ্ধপরিকর। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী আমাদের সংগঠনের লোকেরা ইনশাআল্লাহ তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা দৃঢ় প্রত্যয় দৃঢ় অঙ্গীকার করেছি। ইনশাআল্লাহ আপনারাও যদি সহযোগিতা করতে চান সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। প্রিয় দর্শক, সিলেটবাসী নয়, এটা সারা বাংলাদেশের জন্য একটি কষ্টের বিষয়, শাহজালালের পুণ্যভূমি পানির নিচে আজকে আবদ্ধ হয়ে আছে। এই জলাবন্দী পানিবন্দী মানুষদের জন্য আমরা খাস করে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ পাক যেন এই সমস্ত দুর্যোগ থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদেরকে রক্ষা করেন, এবং তাদের পাশে সর্বাত্মক চেষ্টা করে, ভাই বারবার একটা কথা আপনাদের কাছে বলতে চাই, সর্বাত্মক চেষ্টা করে যার যার জায়গা থেকে যত পারেন সহযোগিতা করেন, ইনশাআল্লাহ অবশ্যই এর উত্তম বিনিময় আল্লাহ তাআলা আপনাদেরকে দান করবেন। প্রিয় দর্শক, ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে আশা করব, ভিডিওটি শেয়ার করে দিবেন, শেয়ার করে মানুষদেরকে দেখার সুযোগ করে দিবেন, এবং তারা যেন সহযোগিতা করতে পারে, যে যার জায়গা থেকে যে কোনো জায়গায় সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা বাড়ি ছিল, ওই যে একটু স্তূপ দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বাড়ি ছিল, এটা কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে। আর ওনাদের বর্তমান অবস্থা হচ্ছে ওনারা আশ্রয়হীন, সম্পূর্ণ আশ্রয়হীন হয়ে পড়েছেন। টোটাল কিন্তু একটা করে তিনটা বাড়ি কিন্তু পানিতে তলিয়ে গেছে, নদীটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভাঙা অংশ, এখানে কিন্তু আমরা একবারে পাড়ে যেতে পারছি না, কারণ আমাদের ঝুঁকি আছে, যে কোনো সময় এই পাগুলো কিন্তু ভেঙে যেতে পারে। তো দর্শক আপনারা দেখুন, আর এটা হচ্ছে জৈন্তাপুর মিউনিসিপ্যাল ইউনিয়নের জি গ্রামের নামটা কি, বন্দরাটি বড় খেল গ্রাম। তো দর্শক
ওই বাড়ির কিন্তু মালিক আমাদের সামনে বর্তমানে উপস্থিত আছেন। আপনার নাম কি? আপনার গোটা মূলত কোন জায়গাতে আছিল? দর্শক এই দেখতে পাচ্ছেন একটা বাঁশের জার ছিল কিন্তু এখানে কিন্তু সম্পূর্ণ এটা একটা নদীতে পরিণত হয়ে গেছে। তো উনি বর্তমানে আপনার আপনারা আসুন কোনো এই ঘরের অবস্থাও তো ভালো নয়, এই ঘরের অবস্থাও কিন্তু ভালো নয়। উনি বর্তমানে কিন্তু আশ্রয়হীন হয়ে একারে কিন্তু অবস্থান করছেন। তো সকাল থেকে আপনারা কিছু খাওয়া দাওয়া করছেন? দর্শক দেখতে পাচ্ছেন ওরা কিন্তু বিগত চার দিন থেকে গত বুধবার থেকে কিন্তু শুধুমাত্র শুকনা খাবার খাচ্ছেন। ওরা যে রান্না করে খাবেন কিন্তু রান্নার কোনো পরিবেশই নেই এখানে। ওনাদের বাড়ি ঘর সব কিছু, আপনাদের কোনো জিনিসপত্র রক্ষা করতে পারছেন? সব কিছু বন্যার পানিতে তলিয়ে গেছে। দর্শক এখানে দেখতে পাচ্ছেন রান্নার চুলা, এটা কিন্তু সম্পূর্ণ একেবারে বর্তমানে নদীর পাড়ে আছে কিন্তু ওই নদীটা কিন্তু এই পর্যন্ত। ওনাদের চুলাগুলা কিন্তু সম্পূর্ণ পানিতে তলিয়ে গেছে, বর্তমানে একটা স্তূপ হিসেবে রয়েছে এখানে। আপনার নামটা কি বলছিলেন? আব্দুল হাশিম। আপনার পুরো ঠিকানা বলেন। আচ্ছা ঠিক আছে। পানি যাচ্ছে ওই ভিতরে কিন্তু একটা ঘর আছে, একবারে পাশে একটা ঘর আছে। এই ঘরটা কিন্তু এখনো ডুবে নাই আর এই ঘরটার চারপাশ কিন্তু অনেকটা ভেঙে গেছে।